এমআরটি লাইন 1 জাতীয় গুরুত্বপূর্ণ একটি ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। 31.241 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 1 দুটি অংশে বিভক্ত। অংশ দুটি হল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট। বিমানবন্দর রুটের মোট দৈর্ঘ্য 19.872 কিলোমিটার এবং মোট পাতাল স্টেশন সংখ্যা 12টি। বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল নির্মাণে সম্পূর্ণ শব্দহীন ও নিরাপদ টানেল বোরিং মেশিন টিবিএম ব্যবহার করা হবে। বিমানবন্দর রুটে পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কম বেশি 10 মিটার গভীরতায় নির্মাণ করা হবে। মালিবাগ থেকে রাজারবাগ এলাকায় সড়কের প্রশস্ততা কম হওয়ায় এবং ফ্লাইওভারের পাইল থাকায় দুটি টানেল পাশাপাশি নির্মাণ না করে 30 মিটার গভীরতায় উপর নিচে নির্মাণ করা হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন 25 সেট মেট্রো ট্রেন দিয়ে শুরু হবে এমআরটি লাইন 1-এর যাত্রা। প্রতি সেট মেট্রো ট্রেনে 8টি কোচ থাকবে। দিনের ব্যস্ততম সময়ে প্রতি 2.5 মিনিট থেকে 3.5 মিনিট পরপর প্রতিটি স্টেশনে মেট্রো রেল থামবে। 2026 সালে এমআরটি লাইন 1 চালু হলে প্রতিদিন প্রায় 8 লক্ষ যাত্রী এই মেট্রো লাইনে যাতায়াত করতে পারবে। ক্রমান্বয়ে 2030 সালে 6টি মেট্রো রেল চালু হলে দৈনিক 50 লক্ষের অধিক যাত্রীর মেট্রো রেলে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। প্রতিটি মেট্রো ট্রেন 12টি স্টেশনে থেমে 24 মিনিট 30 সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, 9টি স্টেশনে থেমে 20 মিনিট 30 সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত এবং 16টি স্টেশনে থেমে 35 মিনিট 30 সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে। প্রতি সেট মেট্রো ট্রেনে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 3,088 জন। নারী পুরুষ, ছোট বড়, প্রতিবন্ধী, ধনী গরিব সবাই স্বাচ্ছন্দ্যে ও আরামদায়ক পরিবেশে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রো রেল পরিচালনার জন্য থাকবে একটি অত্যাধুনিক অপারেশন কন্ট্রোল সেন্টার। বিমানবন্দর রুটের পাতাল স্টেশনগুলোতে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে প্রথম বেসমেন্টে এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে দ্বিতীয় বেসমেন্টে। পূর্বাচল রুটের উড়াল স্টেশনগুলোতে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে দোতলায় এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে 3তলায়। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে প্রতিটি পাতাল ও উড়াল মেট্রো রেল স্টেশনে লিফট, সিঁড়ি ও এসকেলেটর থাকবে। মেট্রো রেল স্টেশনে প্রবেশ ও বহির্গমন স্বয়ংক্রিয় প্রবেশ এবং বহির্গমন গেট দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। নির্ঝঞ্ঝাট যাতায়াতের সুবিধার্থে থাকবে অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম। এমআরটি পাস ব্যবহার করে যাত্রীগণ ঝামেলাহীনভাবে মেট্রো রেলে যাতায়াত করতে পারবে। র্যাপিড পাস ব্যবহার করেও মেট্রো রেলে যাতায়াত করা যাবে। পরিবেশ বান্ধব মেট্রো রেলের কোচগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত, থাকবে সুবিন্যস্ত আসন ব্যবস্থা। দাঁড়িয়ে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ট্রেনের অভ্যন্তরে থাকবে ঝুলন্ত হাতল ও গ্র্যাব পোল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একাধিক উৎস থেকে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা হবে এবং থাকবে নিজস্ব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। উড়াল অংশে শব্দ নিয়ন্ত্রণের জন্য শব্দ নিরোধক দেয়াল থাকবে এবং পাতাল অংশে টানেল সংলগ্ন মাটি শব্দ প্রতিরোধক হিসেবে কাজ করবে। মেট্রো রেল স্টেশনে ও ট্রেনের অভ্যন্তরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, পার্সনস উইথ স্পেশাল নিডসদের জন্য উন্নত বিশ্বের ন্যায় প্রয়োজনীয় সুবিধাদি অন্তর্ভুক্ত থাকবে। তারা হলেন হুইলচেয়ার ব্যবহারকারী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী। প্রতিটি ট্রেনের প্রথম ও শেষ কোচে হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য নির্ধারিত স্থান থাকবে। মহিলা যাত্রীগণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যাতায়াত নিশ্চিত করার জন্য প্রতিটি মেট্রো রেলে একটি স্বতন্ত্র মহিলা কোচ থাকবে। মেট্রো রেল স্টেশনগুলোতে মহিলা যাত্রীদের জন্য পৃথক শৌচাগার ও শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধা থাকবে। গর্ভবতী মহিলা ও বয়োজ্যেষ্ঠ যাত্রীগণের জন্য মেট্রো ট্রেনের কোচের অভ্যন্তরে আসন সংরক্ষিত থাকবে। দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য,
শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, পরিবেশ বান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রো রেল ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। ঢাকা মহানগরী ফিরে পাবে স্বাভাবিক গতিশীলতা। এমআরটি লাইন সিক্স এর ধারাবাহিকতায় 2026 সালে এমআরটি লাইন ওয়ান চালু হলে ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হবে আরও একটি নতুন মাইলফলক। শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। সময় এখন মাথা উঁচু করে দাঁড়াবার। আজকে মেট্রো রেলের নির্মাণ কাজে সহযোগিতা করুন, কালকে তা আপনার জন্যই সুফল বয়ে আনবে।